গুড মর্নিং গাইস, নতুন আরেকটা চ্যাপ্টারে সকলকে স্বাগত জানাই। আর এখন 7:30 বেজে গেছে আর আমিও ঘুরতে ঘুরতে গেছি একটু আগেই, আর স্টুডেন্টরা পড়তে চলেছে। এই যে ওদের পড়ানো দিয়ে কিন্তু প্রতিদিন দিন শুরু হয়। এই যে সিদ্ধার্থ এসছে, আর এই যে অঙ্কুশ এসছে, সিদ্ধার্থ এসছে, ঠিক আছে। তো এদের দুজনকে আপাতত পড়ানো শুরু করি, আরও দু তিনজন আসবে, তারা এখনও আসেনি, হয়তো এসে যাবে 8টার মধ্যে। তো ওদের পড়ানো শুরু করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আর মা কিন্তু ঘুমতে ঘুরে বাবার দোকানের জন্য আলু কাটতে শুরু করে দিয়েছে। এই এতটা আলু কিন্তু মা একাই কেটে নেয়, মানে বাবা এখনও ঘুমাচ্ছে, বোনও ঘুমাচ্ছে। তো আমি এদের পড়ানো শুরু করি, তারপরে কথা হচ্ছে। তিন দিন চলে এসছে, তিন দিন। এই পড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারে ফুল আনতে। অলরেডি চলে এসেছি বাজারের সামনে, চলো ফুলটা নিয়ে। শ্রীমন্ত, ফুলদা তো 10 টাকা। এটা হচ্ছে আমাদের এলাকার বাজার, এই যে নবশ্রী বাজারের নাম, এখানেই বাজার করতে আসি। আর এই বাজারের একদম শেষ প্রান্তে এই ফুলের দোকান, এখান থেকে ফুল নিলাম আর একটা আকর্দ ফুলের মালা নিয়ে বাড়ি আসলাম। তো ফুল নিয়ে ঘরে চলে এসেছি, আর এখানে হচ্ছে গিয়ে চিচিঙ্গা কাটছে। এটা চিচিঙ্গা কাটছে মা, দুপুরে এটাই খাওয়া হবে। আর কিছু রান্না হবে না দুপুরে? এখানে শুক্তো হচ্ছে, শুক্তো, ঠিক আছে। খিদে পেয়েছে, খাবার নেই, খিদে পেয়েছে। এখনো কিছু টিফিন হয়নি, তাই ঘরে একটা বাদাম ছিল, বাদামের প্যাকেট, বাদাম আর মুড়িটা খেয়ে নি। একটু খিদে পেয়েছে, তারপরে দেখা যাবে কিছু। অলরেডি 11টা বেজে গেছে, কিছু খাবার হয়নি। এরকম আমি আবার খাই, খুব খিদে পাচ্ছি। গোটা বাদামগুলোকে ভেঙেনি, তাহলে বড় হবে, দোকান বেশি হবে। তোমরা এরকম করো কি? আমার তো আমি এরকম করিনি, গোটা বাদামকে ভেঙে নিলে বেশি হয়। কি করছিস রে এখানে? ওই কান্নাকাটি কোথায় গেল? কান্নাকাটি নেই, বেড়া সবাই দেখতে আছে, ভাইরাল হয়ে যাবে কিন্তু, বই খাতা ছেড়তে আছে। এই একটু আগে বলছিলাম পড়াশোনা হবে, বই খাতা ভালো আছে, এ দেখি বই খাতা আশ্রয় আছে জামা কাপড়ের মতো। এই যে প্রতিদিনের মতন বাবার এই যে পেঁয়াজ ভাত আর জল গুছিয়ে নিয়েছি, আর এখন আমি যাবো বাবার দোকানে বাবাকে দিয়ে আসতে। তো চলো যাওয়া যাক। প্রতিদিনের মতন আজকেও খেলছে গুড্ডু সিয়ান, বিখ্যাত ক্রিকেটার গুড্ডু সিয়ান, গুড্ডু সিয়ান। পড়তে আসবি কালকে? কেন, খেলা হচ্ছে 15 আগস্টে, কোনো স্পেশাল টুর্নামেন্ট বা কিছু? আমাদের হবে, শিওর? কে বললো? তোরা তো ছোট জায়গায় খেলিস, বড় জায়গায় খেলতে পারিস তো। গুড্ডুদা দেখো, লাল জামা পরে মহিষটা রয়েছে,
এসে এসে মাথা ফাতা নিয়ে এখানে ঢুকে গেল, ব্যাস মাথা ফেটে চৌচিল্লি, ব্যাস ওর মা বাবা এসে বলবে কি হলো, মাথা ওটা ফেটে গেছে, ওপাশে কাদা, ওপাশে দেখো চাষি হয়ে ঘুরছে, দেখো লাল মহিষটা এই বেলাটা মাঝে মধ্যে চাষি হয়ে ঘোরে, ওই পাশে চাষি এগুলো তো দেবো খেলার মানে মারবি, এই মাত্র দুজনের মধ্যে মারপিট হয়ে গেল, সিরিয়াস মারপিট, ভেবেছিলাম ইয়ার কি, দেখা যাক ব্যাপারটা কতদূর গড়ায়। খেলার মাঠে মারপিট করলে কিন্তু পরের দিন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, দুজনকে বলে রাখলাম খেলার মাঠে মারপিট করা যাবে না, কোনো মারপিট করা যাবে না মাঠে। কি হয়েছে সোম, তোমার বক্তব্য কি? কেন এ তুই এত কথা বলছিস কেন ঘনশ্যাম? কালকে আমার থাম্বনেল থাকবে খেলার মাঝে হঠাৎ মারপিট কেন? একদম সিম্পল খাবার, এই চিচিঙ্গে ভাজা আর হচ্ছে গিয়ে আলু সিদ্ধ দিয়ে এই পান্তা ভাত খাবো, আর কিছু খাবো না, এটাই খাই, দুপুরে ওটা খেয়েছিলাম। উফ, প্রতিদিনের মতন আজকেও জল শেষ হয়ে গেছে, রাতে এইমাত্র জল নিয়ে আসলাম দুবাল থেকে যে দেখাচ্ছে। এই যে দুবালতি জল নিয়ে আসলাম, এই যে এই ড্রামটা ফাঁকা, আরও এক ড্রাম আনতে যেতে হবে, তো চাই এই ড্রামটা নিয়ে, সেই জলের সমস্যাটা খুব সমস্যা, বিশাল কষ্ট হয়ে আনতে, চলো যাই। তো এখানে আমি আর বোন এখন যাচ্ছি জল আনতে, স্বাধীনতা দিবস তাই ক্লাবটা সুন্দরভাবে সাজিয়েছে, এই যে খুব সুন্দর করে গাছ পোতা হয়েছিল, সাজানো হয়েছিল, আগের বছরই ছিল এটা, রং করা হয়েছে আজকে শুধু। আর এখানে এই যে লাইটিং, আরে ভাব আমার কত কষ্ট হয়, বাবা তুই আর বাবা কি করে জানিস আমি এই মানে দ্বিতীয় দিন। তো এই 11টা বাজে, এই সবে জল নিয়ে আসলাম, এই চার বালতি জলে নিয়েছি, রাতের বেলা আমাদের জলের সমস্যা মিটবে না। তো আমার বোনও গেছিল আমার সাথে, তো কালকে 15ই আগস্ট, 77তম স্বাধীনতা দিবস, সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো কালকে আমাদের মাঠেও খেলা হবে, তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, টাটা।